সোমেন মুখোপাধ্যায়ের কবিতা পান দোকান নিরাপদ দূরত্বে থাকা এক খিলি পান ক্ষয়ের ছাড়া সুপারির মতো শক্ত অঙ্কগুলি নিয়ে বাড়ি ফিরছ তুমি পিছনে পড়ে থাকে জড়তারঙের ব্ল্যাকবোর্ড গণিতের কাটাকুটি খেলা প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারের পাশে গণেশদার পান দোকান পানমসলার কৌটো থেকে উড়ে আসে অভিসার রাধা রাধা শব্দে জাতিতে কাটা হচ্ছে শক্ত অঙ্কগুলি চুনকারির ফয়ে ক্ষয়ের ছাড়াই পানে চুন সাজাচ্ছে গণেশতা সোমনাথ বেনিয়ার কবিতা বাক্স ঘুড়ি ফুরফুরে হাওয়া কত সহজ সেখানে জীবনকে কত সহজেই মোল্ড করা যায় আঙুলের মাথার সুতো বাতাসের শির দাঁড়াবে ছুটে যায় ফকির আহানে শরীরে মালকোচা মারা রোদ পিছলে যায় তার তখনই উইডিবি ভেঙে গিয়ে তৈরি হয় নিরুত্তাপ কেমন করা মনকে পাখির ডানার ওম দিয়ে বলতে ইচ্ছে করে আর ফিরিস না কথা দিচ্ছি পিছু ডাকবো না পিছু ডাকতে নেই রে পিছু ডাকলে আগন্তুকের যাওয়া সম্পূর্ণ হয় না আবার ফেরাও সম্পূর্ণ হয় না শুধু অর্ধবৃত্ত চাঁদের মতো ঝুলে থাকা যার পুরো আলো নেই আবার আলো নেই বা বলি কেমন করে কত রং তোকে মাখিয়েছি কতবার পাতকুয়োর মতো ঘন অভিমানে এক মুখ গোত্তা খেয়ে জড়িয়েছিস গাছের ডালপালা আর ফালা ফালা তোর বুক গলে বেরিয়ে আসে রোদ কালো মেঘ হয়ে সেই মেঘ না দিল ছড় না দিল বৃষ্টি শুধু পুঁইশাকের মেটুলির মতো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে ঘরে সেই ঘরের দরজা খুলতে ভয় করে বড় ভয় করে অথচ এই ভয়েই আমার আকাশ ছোঁ আনন্দ যদিও তোর ডানা ছুঁয়ে ভেসে বেড়াবার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না জানি তবুও এই কিছুটা অপূর্ণ হৃদয়ে আজ অনেক অনেক আনন্দ সেই আনন্দকে আমার হারাবার ভয় নেই খুলে দিতে পারি বুকের গোপন জানালা আর খুতখুতে মনটাকে তোর সাথে একাত্ম করে হতে পারি বাক্স ঘুরি আর সেই জানালার পাশ দিয়ে চলে যাওয়া কোনো আহত পথিককে উড়তে উড়তে বলবো সুতোর গিটটা ছিঁড়ে দে না ভাই তোকে আমার তো হয় আমার তো হয় অভিমন্য মাহাতোর কবিতা একটি প্রেমের কবিতা আকন্দের মহাকাশে উপসে থাকা শীতে একটু বিরতি আলতা রাঙা শাল পলাশের পদযুগল লম্ফের শিখা উগরে দিয়েছে কাজল এই কাজলে সুয়ার ছিল না অন্যের কাজলতা ধার নিয়ে আমি মেলায় গিয়েছিলাম আঁচলের খুঁটে বাঁধা ছিল জোছনা খরচ করিনি অথচ সঞ্চয়ও হলো না গায়ে হলুদ মাখতে আমি আবার ভিক্ষুক চাঁদের কাছে